Technische Hochschule Wildau, অথবা টেহা Wildau. 1959 সালে একটি ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় যেখানে শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো। 1991 সালে সেই ইনস্টিটিউটটি এতে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়, যার নাম হয় টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স Wildau, জার্মানে যাকে বলে টেকনিশে হকশুলে Wildau। Wildau শহরটি বার্লিনের শহর থেকে অনেক কাছে অবস্থিত। এই ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা 3600 জন। এই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মাস্টার্স এবং ব্যাচেলর প্রোগ্রাম অফার করে থাকে। আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাহলে আপনার ভাষাগত দক্ষতা আইল টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে, সেখানে আপনাকে মিনিমাম 7 পেতে হবে। এবং আপনি যদি জার্মান মিডিয়ামে পড়তে চান তাহলে মিনিমাম C1 লেভেল কমপ্লিট করতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য মাস্টার্স প্রোগ্রামে যে সব সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ইউরোপিয়ান ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, ফটোনিক্স অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট। এবং ব্যাচেলর একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ইউরোপিয়ান বিজনেস ম্যানেজমেন্ট। জার্মান মিডিয়ামে পড়তে হলে আপনার সাবজেক্ট রেঞ্জ অনেক বেশি। ব্যাচেলরের মধ্যে রয়েছে অটোমেশন টেকনোলজি, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোর্সগুলোর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ইউনিভার্সিটি অনেক ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে সোলার বোর্ড প্রতিযোগিতা এবং ড্রোন প্রতিযোগিতা। এই ইউনিভার্সিটিতে আপনি ইউনি অ্যাসিস্টের মাধ্যমে সামার এবং উইন্টার সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারবেন। প্রিপারেটরি কোর্স অথবা স্টুডেন্ট কলিগ এই ইউনিভার্সিটি অফার করে থাকে। স্টুডেন্ট লাইফ এবং সোশ্যাল লাইফ এই ইউনিভার্সিটির অনেক সমৃদ্ধ। আর সব ইউনিভার্সিটির মতো এই ইউনিভার্সিটিতেও একটি স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, যেখানে অনেক ধরনের স্পোর্টস অনেক অল্প মূল্যে অফার করা হয়ে থাকে। এই ছিল আজকের ইউনিভার্সিটি পরিচয় পর্ব, টেকনিশে হকশুলে Wildau।